যমুনা বিধৌত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা। এখানে বর্ষা মৌসুমের শুরুতে ও বর্ষার শেষে যমুনা নদীর তীরবর্তী অঞ্চলে তীব্র ভাঙন দেখা যায়। তারই ধারাবাহিকতায় এবছরও ভাঙন শুরু হয়েছে। ভাঙনের কবলে পড়েছে এই উপজেলার প্রায় শতাধিক বাড়ি, ফসলি জমিসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান দুটি নদীগর্ভে বিলীন হওয়ায় এই অঞ্চলে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থী সহ অভিভাবকেরা। বর্তমান খুব কষ্ট চলতেছে, স্কুলের এই অবস্থা। স্কুলটা বড় ছিল, নদীর গর্ভে ছিল, যা ভাঙ্গে ছিঁড়ে গেছে। এখন শুধুমাত্র টিনগুলা গোছাই না, এখানে একটু ছাত্রা করা হয়েছে, হিনে পোলাপানরা একটু লেখাপড়া করতেছে। শিক্ষকরা খুব কষ্ট করতেছে, অথবা ছাত্র শিক্ষকরা খুব কষ্ট করে এখানে পড়াইতেছে। এটা আমরা সবাই চাইতেছি যে স্কুলটা একটু মেরামত করা হোক, মাটি ভরাট করা হোক, অথবা এখানে ভালো করে একটা করান হোক। এখন বড় বর্তমানে মনে করেন স্কুল এনে ছাপড়া উঠানো হয়েছে। এই ছাপড়া মনে করেন যে এখন ছেলেপেলে আইসে এখানে লেখাপড়া করতেছে, কিন্তু এবার খুব কষ্ট। সেই সাথে শিক্ষা কার্যক্রম সচল রাখতে ঘর, চেয়ার, বেঞ্চ সহ প্রয়োজনীয় আসবাবপত্রের দাবি তাদের। এখন পড়াশোনার জন্য খুব একটা কষ্ট হইতেছে, বুঝছেন? এই যে ঝড় বৃষ্টি আইলি পরে ইমুর থেকে আইমুরে বই টই ভিজা যায়, পোলাপান থাকতে চায় না, এরকম খুব জুলুম হয়ে গেছে স্কুলে। আমাদের জন্য আরো ভালোভাবে এই স্কুলটা ভালোভাবে উন্নত করে ক্লাস করা হয়, এই ব্যবস্থা দান করে করতে দিতে পারে। আমাদের স্কুল ভাঙে গেছে, এখন ছাত্রদের ক্লাস করি খুব কষ্ট হয়। এদিকে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার পর থেকে খোলা মাঠে টিনের ছাউনি তুলে ছেলেমেয়েদের পাঠদান সচল রাখার চেষ্টা করা হচ্ছে। তবে পড়াশোনার জন্য উপযুক্ত পরিবেশ নেই বলে দাবি করেছেন শিক্ষক। যমুনা নদীর কল গ্রাসে আমাদের স্কুলতে বিলীন হয়ে যায়। এই অবস্থায় আমরা অস্থায়ীভাবে ছাপড়া উঠাই এবং এখানে পাঠদান কার্যক্রম পরিচালনা করি, যেন ছাত্রছাত্রীরা স্কুল বিমুখী না হয়, সেই হিসাবে আমরা এখানে ক্লাস শুরু করছি। আর যমুনা নদীর কল গ্রাসে এমনভাবে স্কুলটা বিলীন হয়ে যায় যে আমরা টিন ব্যথিত আর কোনো কিছু উদ্ধার করতে পারিনি, সম্পূর্ণ কিছু বিলীন হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি জানান, বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার পর তিনি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানিয়েছেন। আসলে স্কুলটা নদীগর্ভে বিলীন হয়ে যায়, আর এই স্কুলের আমি সাবেক সভাপতি ছিলাম। এই স্কুলটা নদীগর্ভে বিলীন হওয়ার যার কারণে আমি এমপি মহোদয়কে বলা হয়েছে এবং শিক্ষা অফিসারের কাছে বলা হয়েছে যে এই স্কুলটা উন্নয়নের স্বার্থে মাটি ভরাট আর ক্লাস চালান যাচ্ছে না, এবং এই ক্লাস না চালানোর উদ্দেশ্যে হয়তো এই জায়গায় স্কুলে এই যে ক্লাস যে করবে সেই ক্লাস করার মতো পরিবেশটা নাই, যে হয়তো বেড়াগোড়া নাই, মাটি ভরাট নাই, এই ব্রাঞ্চি ট্যাঞ্চি বসান যাচ্ছে না। তা আমি শিক্ষা অফিসার এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমি অনুরোধ করব যাতে এই মেহেরনগর স্কুলটা জানে দ্রুত গতিতে জানি সংস্কার এবং মেরামত করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানিয়েছেন, তিনি প্রাথমিক বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের কথা চিন্তা করে উপযুক্ত পরিবেশ তৈরির জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ জানিয়েছেন। তিনি আশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে ফান্ড পেয়ে যাবেন এবং ফান্ড পেলেই অবকাঠামোগত উন্নয়ন হবে। কমনমতি শিশুদের কথা চিন্তা করে এখানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম চালানোর জন্য বিকল্পভাবে আমাদের এই দুটি ঘর তৈরি করে, দুটি স্কুলের ঘর তৈরি করে পাঠদান কার্যক্রম চালাচ্ছি, এবং সেক্ষেত্রে ক্ষুদ্র স্কুলটি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 10/13 এবং 30,000 টাকায় সেখানে প্রদান করেছে। আর মেহেরনগর স্কুল এখনও সেরকম কোনো সাহায্য পাওয়া যায় না, তবে আমরা দুটি স্কুলের জন্য নতুন কর্তৃপক্ষের কাছে আমাদের এডুকেশন ইমার্জেন্সি ফান্ডের কাছে টাকা চেয়ে আমরা পাঠিয়েছি। খুব শীঘ্রই আমরা সেই টাকা পেলে স্কুলের অবকাঠামোগত অবস্থা সুন্দর করে সবাই পাঠদান করতে পারবো, এবং সেক্ষেত্রে আমাদের কমনমতি শিশুদের পাঠদানের যে সমস্যা সেগুলো দূর হবে। ধন্যবাদ। যমুনার ভাঙনের ভয়াবহ গ্লানি মুছে বিদ্যালয় দুটি শিক্ষার্থীদের পড়াশোনার উপযুক্ত পরিবেশ ফিরে পাবে এমন প্রত্যাশাই সকলের।